হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাখিকে কীভাবে টেম করতে হয় আর পাখি কীভাবে ট্রেনিং দিতে হয় আজকে এই ভিডিওতে আজকে আলোচনা করব প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই পাখি দুটো ফুল টেম আমার যতগুলো পাখি আছে আমার টেম করা পাখি মানে যে আমি খাঁচায় ভয়ে রাখবো সবসময় এরকম পাখি আমি পুষি না ঠিক আছে আমি পাখি গেলাম কীরকম খাঁচায় রাখি এই সন্ধ্যা হয়ে গেল খাঁচায় পাখি ঢুকিয়ে দিলাম মানে সেফটি হাতে বিড়াল মিরালে কিছু খেতে না পারে তাহলে কেমন তাহলে তোমরা সব ভালো আছো করে ভালো আছো পাখি কীভাবে টেম করতে হয় আজকে বিষয়টা আপনার জানাবো পাখিকে টেম করতে হলে অ্যাকচুয়ালি পাখি আপনাকে এই আপনার পনেরো দিন পনেরো দিন থেকে কুড়ি দিনের মধ্যে বয়সে বাচ্চা নিতে হবে সে বাচ্চাকে আপনাকে নিজে হাতে খাওয়াতে হবে হ্যান্ডসিং করাতে হবে সে বাচ্চাকে বাচ্চার সঙ্গে টাইম দিতে হবে আধ ঘন্টা দশ মিনিট মিনিট আধ টাইম হবে সে বাচ্চাকে নিয়ে মানে হাতে নিতে হবে ঘাড় নিতে হবে এইভাবে তাকে আদর করতে হবে তারা এইভাবে তাকে আদর করতে হবে তাকে এইভাবে করতে হবে তাহলে সে পাখিগুলো আপনাকে চিনবে মানে হাতে নেবেন সে পাখি আপনাকে থেকে ভয় করবে না ডাকলে আপনার কাছে চলে আসবে এইভাবে পাখিকে টেম করানো যায় টেম করান অনেক পদ্ধতি আছে আপনি যখন খাবার যখন খাওয়াবেন তখনই খাবারে খাবারের বাটিটা নিয়ে হাতে নিয়ে খাবার দেখাবেন ডাকবেন একটা কেউ নাম দেবেন ছোট্ট একটা নাম দেবেন হয় চ্যাঙ্গো ম্যাঙ্গো যে কোনো একটা নাম দেবে আপনাদের ছোট্ট রান্না রোমিও ফোমিও একটা নাম দেবেন সে নামে সে একটা নাম আপনি বারবার উচ্চারণ করবেন সামনে সে সে নামটা ভাববে যে হ্যাঁ আমার ওই নামটাই আমার নাম ধরে ডাকছে বারবার একটাই ওয়ার্ডে এই ওয়ার্ডে বারবার মানে উচ্চারণ করবেন যে কোনো একটা নাম দিয়ে সে নামে ওফ আমি ভিড়ে বানাচ্ছি না তোদের আমি ভিড়ে বানাচ্ছি তো এভাবে করলে হবে সেভাবে ডাকবেন সে জানবে যে তাই আমারই নাম আমাকে ডাকছ না কে কেলো কে লো কেলো না হবে না এতে কোনো সময় দেখলাম বন্তি হলো ওনাদের খাওয়ার টাইম হয়েছে ওনাদের খাওয়াবো এখন তাই এইভাবে পাখিকে আপনার ট্রেম করানো যায় আপনার পাখিকে আপনি যত টাইম টাইম দিবেন ওদের সঙ্গে যত খেলা করবেন তত ওনারা আপনার সঙ্গে পোস্ট মানবে তত আপনার ট্রেম হবে আপনার বসের বসে আসবে পাখিগুলো যত অসুবিধা আপনি মানে খেলাধুলা করবেন যত আপনি আদর করবে নিয়ে ঘুরবে নিয়ে বেড়াবেন তত ওরা মানে ফোস মারিলে টেম হবে তাই পাখিকে কীভাবে পোর্স মারাতে হয় আপনারা অবশ্যই এই দেখবে বুঝতে পারবেন আমি দেখেন আমার পাখি দুটো ফুল আমি যে পাখিগুলো ছেড়ে দেই এভাবে যে আমি ছেড়ে দেই এভাবে বলে সে আমার কাছেই সাহায্য হয়ে যাবে দেখেন দূরে রেখে দিছি ট্যাঙ্গো

এই দেখেন আমি আপনাকে ছেড়ে দেবো আমি যতবার ছাড়বো ততবার উনি চলে আসবে আমার কাছে এসে হাজির হয়ে যাবে দেখছেন একে এইভাবে আমি টেম করেছি পাখিগুলোকে মানে এইভাবে আপনার টেম করে পাখিকে আপনার তত ভালো বাবা চুম্বা চুম্বা আমি বোধহয় আব্বা হ্যাঁ আব্বাই তো ছোট থেকে মানুষ করেছি ওদেরকে নেই বাবা আমি তাদের আব্বাই হচ্ছি আস আসো বাবা আসো আসো এই দেখেন আমার উড়ে চলে আসবে পাখি আমি যত দেখে ই করব তত আমার আমার কাছে এসে হাজির হয়ে যাবে পাখিকে এইভাবে আপনারা এই করবেন পাখির ট্রেম করার কোনো ব্যাপারই নাই আর আমার কাছে যে কোনো পাখি আপনি যদি বড়ো পাখি এনে দেন আমি ওরা দশ দিনের মধ্যে ট্রেম করে দেবো পাখিকে যেন বড়ো পাখি যদি আমাকে পাখির দোকান থেকে এনে দেন আমি দশ দিনের মধ্যে পশব দশ দিনের মধ্যে আমি ট্রেম করে দেখিয়ে দেবো আপনাদেরকে সেভাবে ট্রেম করার একটা উদ্দেশ্য আছে সে আর পাখির ট্রেম করতে হয় কে রবা কী আছে কী হয়েছে কী হয়েছে কি হয়েছে না চাবো খাওয়ার টাইম হয়ে গেছে থাকি না তো চলো 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 আপনারা অবশ্যই ভিডিও দেখবেন আমার পাখি গুলো কিভাবে খাওয়াচ্ছি কিভাবে হ্যান্ড ফিল করাচ্ছি কিভাবে সব কিছু ভিডিও ছাড়ানো আছে ঠিক আছে বুঝতে পেরেছেন তাহলে আসি টাটা বাই বাই তাহলে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে পাখি কীভাবে হবে কীভাবে কী করবো আমি আপনাদের সব জানিয়ে দেবো ভিডিওর মধ্যে হয়তো আপনার আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমার পাখি বিক্রিও থাকে আমার ফুল টেম করা পাখি আমার বিক্রিও আছে আপনারা যদি কিনতে চান আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনার নম্বরে ফোন করে যোগাযোগ করবেন বাস আপনাদের পাখি আপনারা আসবেন এসে পাখি নিয়ে যাবেন তাহলে আসি টাটা বাই বাই ভালো থাকুন ট্যাঙ্গো ম্যাঙ্গো তোর খাওয়া চলো